হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি লিভার ফাংশন পক্ষ থেকে। খুব চমৎকার ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো। আমরা সারাদিন যত ব্যস্ত থাকি না কেন, খাবারের সময় ফ্যামিলির সবাই কিন্তু একত্রিত হই, মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা গল্প গুজব হয়ে যায় ডাইনিং টেবিলে। এই ডাইনিং টেবিলে যদি একটু নান্দনিকতা হয়, একটু সুন্দর হয়, সবার পছন্দ একটু ইউনিক হয়, কেউ চায় অনেক নকশা করা ডাইনিং টেবিল ভিক্টোরিয়া স্টাইলে, কেউই চায় একটু সিম্পল ডাইনিং টেবিল, তা আজকে যে ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো খুবই চমৎকার ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো। অনেকেই আপনার ডাইনিং টেবিলগুলো খুঁজতেছেন, কিন্তু এখন বর্তমান ইউটিউব ফেসবুক হওয়াতে আপনাদের কাছে চলে যাচ্ছে সুন্দর সুন্দর ভিডিওগুলো, আপনার পছন্দের আইটেমগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই চমৎকার ডাইনিং টেবিলটি আপনার ঘরে বিছালে কেমন লাগবে তারই চিন্তাধারায় কিন্তু আমরা সুন্দর মতো করে একটা ঘরের মতো করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এটি হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল। এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি কিন্তু আমরা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে করেছি, যেহেতু লিবান ফার্নিচার বরাবরই সবসময় আমরা সেগুন কাঠের প্রতি কিন্তু একটা অন্য ধরনের কাঠ নিয়ে কাজ করি। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সেগুন কাঠ নিয়ে কাজ করতেছি, সামনেও কাজ করব। তো এটি হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করেছি, সম্পূর্ণ সেগুন কাঠ ইউজ করেছি। উপরে যে পলিশটা ইউজ করা হয়েছে, আপনারা জানেন ইটালিয়ান লেকার পলিশ হওয়ার কারণে এটা গ্লেজ শাইনিংটা দীর্ঘদিন আপনার থেকে যায়, আপনার ফার্নিচারে কোনো ধরনের প্রবলেম হয় না। ফার্নিচার হচ্ছে আমাদের শৌখিন জিনিস, আমরা সবসময় এটাকে মেনটেন করি, আর এই মেনটেন করার সময় যদি আমাদের একটু সুন্দর গ্লেজ থাকে তাহলে আরও ভালো লাগে। এই ফার্নিচারটি কিন্তু আপনি সুন্দর একটি কাপড় দিয়ে যখনই একটু ওয়াশ করবেন খুব সুন্দর গ্লেজ চলে আসবে। এই ডাইনিং টেবিলে আরও কিছু ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে পিতলে ওয়ার্ক করা আছে। বর্তমানে ফার্নিচারের নান্দনিকতা ফুটানোর জন্য কিন্তু পিতলে ওয়ার্ক করা হয়েছে, পাশাপাশি এটা পিছনেও কিন্তু পিতলে ওয়ার্ক করা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সৌন্দর্য, এটা পিছনের লুকটা, যখন আপনি ডাইনিং টেবিল সুন্দর করে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, চেয়ারগুলো যখন আপনি ভিতরে রেখে দিবেন, তখন এটা লুকটা কিন্তু একটা ইউনিক লাগবে, খুব সুন্দর লাগবে এই চমৎকার ডাইনিং টেবিলটা। আমি আপনাদেরকে বসে দেখাই, যেমন দেখেন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের পিঠের শেপটা কিন্তু বাঁকানো, সেম এটাও কিন্তু একটু আমরা বাঁকা দিয়েছি। এতে করে যখন আপনি বসবেন, আমি একটু বসে দেখাই, যখন আপনি ডাইনিং টেবিলে বসবেন খুব সুন্দর করে কিন্তু আপনার পিঠের শেপটা একেবারে ফিট হয়ে গেছে, বসে আরাম করে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। যেমন আমি যদি এখানে বসি, আমি এখানে চারটা ঘুরাই, ঘুরে যখন খাওয়া দাওয়া করবো, ধরেন এটা আপনি নিলাম বা চা নিলাম, তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনি খুব অনায়াসে কিন্তু চা খেতে পারবেন। এখানে সেগুন কাঠ ইউজ করা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডাইনিং টেবিলের চতুর্পাশে কিন্তু পিতলে ওয়ার্ক করা হয়েছে, এতে করে মনে হবে যে একটা গোল্ডেন গোল্ডেন শেড আছে। পিতলগুলোকে সুন্দর করে একটি শেপ এনে এরপরে প্রেস করে কাঠের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, লাইফ টাইম কিছু হওয়ার চিন্তা ভাবনা নাই। এখানে যে এই গ্লাসটা ইউজ করা হয়েছে 10 মিলি গ্লাস, ভাঙার কোনো অপশন নেই। আরেকটা পার্ট হচ্ছে আপনি এই পাশে আর্টিফিশিয়ালি ফুল বা ফ্রুট যা মনে চায় আপনারা এই জায়গাটাতে আপনারা রাখতে পারবেন, খুব সুন্দর লাগবে। অথবা ঘাসের মতো যে একটা কার্পেট আছে এগুলো রাখতে পারেন, ডাইনিং টেবিলে আরও সৌন্দর্য ফুটে উঠবে। পায়েগুলো তিন তিন থেকে নেওয়া আছে, ভিক্টোরিয়া শেপ করা হয়েছে। যদি আপনি চান এখানে আপনি অন্য কোনো ডিজাইন দেবেন, আমরা করে দিতে পারবো। টপগুলো হচ্ছে সেগুন কাঠের, সম্পূর্ণ চেয়ারটা কিন্তু সেগুন কাঠ দিয়ে করা। আমরা আপনাদেরকে ডাইনিং টেবিল দিতে পারবো, এই ডাইনিং টেবিলের দাম হচ্ছে 65,000 টাকা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাবিনেট, এই ক্যাবিনেটের দাম হচ্ছে 50,000 টাকা, সেগুন কাঠ দিয়ে করা, লেকার পলিশ করা হয়েছে। যদি আপনি চান, আমি আবারও বলছি, যদি আপনি চান এই গোল্ডেন কালারগুলো দিবেন না, আপনারা বললে আমরা করে দিব না, আমরা এক কালার করে দিব, খুবই সুন্দর 6 ফিট বাই 7 ফিট। তাহলে আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, সবার প্রোডাক্টটি ভালো, সবাইকে আলাদা ভালো সেলিং কামনা করি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।